গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার অনেকদিন পর চলে এসেছি। হ্যাঁ একদমই তাই, অনেকদিন পর, এক সপ্তাহ হয়ে গেল ফাঁকা, আর কোনো ব্লগ দেওয়া হয়নি। সেই লাস্ট চড়ক পুজো তোমাদেরকে ব্লগ দেখি মানে ব্লগ দিয়েছিলাম আর কি তোমাদের জন্য, আর দেওয়া হয়নি। হয়নি কেন হয়নি সেটা আমিও জানি না, আমি ল্যাব খাচ্ছিলাম, সিরিয়াস বলছি। আমি মানে হাতে প্রচুর টাইম ছিল কিন্তু আমি ব্লগ করিনি। যাই হোক, বাবা মা আবার আমাকে গাল দিচ্ছে, আজকে সকালবেলা ফোন করে বলছে, আই তুই ব্লগ করছিস না? আলো না মা করছি না। তো বেদম গালটাল দিল, তারপর মা বললো যে ব্লগটা যেন করা হয় আজকে। তো আলাম ঠিক আছে চলো তাহলে আজকে ব্লগটা করি। আর এই যে এই যে এই যে এদের বাপরে কি করছে গোল্ডি, তোকে সবাই কিউট বলে, এরপর থেকে তোকে আর কেউ কিউট বলবে না। হ্যাঁ কিরে এরকম ভাবে দিদিকে মারে, এখন আর আমার কাছে এসে লাভ না, আমি আদর করবো না, আমি আদর করবো না। যা ভাগ 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 মারামারি করে, তো হ্যান্ডটাই ওরা মারামারি করছে। আর আমাদের মালদাতে এত গরম, ও গড, আমি কি বলবো, আমি ভাবছি যা হাঁপিয়ে যাচ্ছি, এসি ছাড়া একটা ফোটাও থাকা যাচ্ছে না। মানে জাস্ট বেরোতে গেলে না মনে হচ্ছে যে গায়ের মতো ফোসকা পড়ে গেলো এরকম। আজকে টেম্পারেচার আছে 35, কালকে 45 ছিল, না কালকে না পরশু দিন ছিল 45, এরকমই চলছে 35 45 46, এরকমই চলছে এখানকার টেম্পারেচার। তো যাই হোক কী করবো, মনে হচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকে বসে থাকি, আর কিছু করতে ইচ্ছে করছে না, খালি মনে হচ্ছে ঠান্ডা জল খায় আর আইসক্রিম খায়, খায় এসিতে থাকি, আর এই জিনিসটাই হচ্ছে করতে করতে লেগে যাচ্ছে ঠান্ডা ব্যাস আর কি। তো যাই হোক, আজকে তো ঈদ, সবার আজকের দিনটা খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব মজা করো, ঈদের অনেক শুভেচ্ছা সবাইকে। আমরা বাঙালিরা যেরকম একটা বছর ওয়েট করে থাকি দুর্গা পুজোর জন্য, তোমরাও এই দিনটার জন্য ওয়েট করে থাকো। আমি জানি, এটা আমি না সবাই জানে আর কি। তো যাই হোক তোমরা ভালোভাবে কাটাও, আর এখন আমার স্নান হয়ে গেছে, করবো পুজো। আমি কালকে গোপুকে মানে জামাকাপড় না পরিয়ে ঘুম পাড়িয়েছি, জামাকাপড় কাচতে দিয়েছিলাম, এই যে আমার গোপু এভাবে ঘুমিয়ে আছে, কারণ ওকে আজকে আমি নতুন আবার জামা পরাবো, এখন গরম পড়েছে, ওরও তো গরম লাগে তাই না? তো ওই জন্য আমি জামা কাপড় খুলিয়ে এখন ওকে স্নান করাবো, স্নান করে আবার একটা ফ্রেশ জামা পরাবো, যাতে একটু ওরও ঠান্ডা লাগে, আর ওর যদি ঠান্ডা লাগে তাহলে যদি একটু দয়া করে বৃষ্টি টিষ্টি দেয় তাই না? তো এটাই, তো এখন দেরি না করে চলো ঝটপট পুজোটা করে। জানি না আমি যখন তোকে কিনে এনেছিলাম রোজি, তোকে আমি একটা সুস্থ বাচ্চা ভেবেছিলাম, তোর যেরকম তার কাটা আমি জানি না। দেখ কি করছে ও মা, চলে যাবো বাড়ি ছেড়ে, চললাম, তুই থাক, দেখ কানটা কেমন, তুই থাক আমি চললাম, না 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 তোকে নিয়ে যাবো না, একে দেখ একে দেখ, হ্যাঁ হ্যাঁ মারামারি শুরু করে দাও, আমার কাছে এসো না, আমার কাছে এসো না, আমি তোমাদেরকে নিয়ে যাবো না। হ্যাঁ কোথায় যাচ্ছে ভাই, আরে আসতে রে, ও কি যে করছে না মানে কি বলবো, খালি মারামারি করছে গরমের মধ্যে, আর যখনই বকছে তখনই এক্ষুনি পড়ছো বদমাস বাচ্চা। হ্যাঁ হ্যাঁ তোমাদের বদমাশিগুলো অনেকে মিস করেছে এতদিন, চলো করো, হ্যাঁ তোমাদের বদমাশিগুলো দেখার জন্যই তো আমার ভিডিওগুলো সবাই দেখে না, শুরু করে দাও, বাড়ি থেকে বের করে দেবো, নিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বাড়ি থেকে, যা আয় বেরিয়ে যা, বদমাশি করবি বেরিয়ে যা বাড়ি থেকে, বের করে দেবো বাড়ি থেকে, ও ভয়ে পালিয়ে গেল, তুমি লেজ নাড়িও না, চলো ওখানে বসে চুপ করে। গেছে আমার পুজো, এই যে ভালোভাবে পুজো টুজো হয়ে গেছে করা, আর এই ফুলটাকে আমি এরকমভাবে একটু খুলে রাখলাম, তাহলে গরমে না খারাপ হয়ে যায়, ওই জন্য একটু হাওয়া বাতাস ঢুকতে গেলে ভালো থাকে, ওই জন্য ওইভাবে রাখলাম। তো এখন গোপু খাক, তারপরে গোপুর খাবারটা উঠিয়ে নিব, তারপরে আমি খাবো, এখন একটু রোজিদেরকে ছানা দিয়ে দিব, কারণ এত গরম পড়েছে তো আমি ওদেরকে মাংস দিচ্ছি না, এখন শরীরটা খারাপ করবে ওই জন্য ছানাই দিচ্ছি দুদিন ধরে, কালকে রবিবার আছে কালকে মাংস দেবো। তো আর মানে শনিবার আগে উপোস করছিলাম, তো এখন এক দু তিন সপ্তাহ থেকে উপোসটা একটু বন্ধ রেখেছি, এত গরম তো পারছি না করতে ওই জন্য। তো তাতে ওদেরকে খেতে দিয়ে দিই, তারপর গোপুকে খাবারটা উঠে তারপর আমি খাবো। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো এখন রোজিকে দানা দিব বলে রোজি গোল্ডিকে ওই জন্য জল গরম করতে বসালাম, এই যে জল গরম হচ্ছে, আর বিট্টু খেতে এসছে, এই যে খাচ্ছে,
পনিরটা জানো আমি যখন খেয়েছি আমি গরম করিনি, আর পনিরটা একদম লোহার মতো শক্ত হয়ে গেছে, এখন মাইক্রোওভেনে গরম করে নরম হয়ে গেছে না পনিরটা, কি বাজে পনির, আর কেমনই আমার একটু ভালো লাগলো না পনিরটা, পনিরটা ভালো না, এমনি একটা টক টক টাইপের লাগছিল। তো যাই হোক, আজকে মেনুতে ছিল পটল পোস্ত, ভেজ ডাল, পনিরের তরকারি, ভাত, আর এখন গরম পড়ে গেছে তাই শশাটা রোজই মানে ভাতের সাথে দিই আর কি খেতে, এটাই হচ্ছে আজকের মেনু, কারণ আজকে নিরামিষ। আর এখন ওদেরকে ভাত দিব, হয়ে গেছে ভাত না, ওদেরকে এই যে জল গরম করলাম, এখন দানা ভেজাবো, মানে রয়্যাল ক্যারিং খাবে ওরা, ছানা দিচ্ছে দুদিন থেকে তো আর ছানা খেতে চাইছে না, অনেক দুদিন ধরে যেহেতু খাচ্ছে ওই জন্য, ওদেরকেও দানাটা ভিজাই, তারপর 5 মিনিট পর ওটা ভিজিয়ে 5 মিনিট রাখতে হয়, তারপর খেতে দেবো। চৈতন্য দেবের চরণ কই নাম তুমি করে ভগবতী চলে যাও, কেন কি চুরি করবে, জোরে বলতে হয়, এত আস্তে বললে হয় না। তারপর আরো কি কি সব বলে, বাবা নাচ করছে, রেডি হয়ে গেছি, এখন বাজে 9:30, 7:30 বেরোনোর কথা ছিল, 9:00 সময় এসছে বিট্টু, যাই হোক নিচে দাঁড়িয়ে আছে, তো একটু যাই একটু ঘুরে তারপরে বাড়ি আসবো। বাবা আমার তো মনে হচ্ছে কি আমাদের দুর্গা পূজায় চলে এসছে, মানে ধরো এই সপ্তমীর দিন, মসজিদটা খুব সুন্দর সাজে, দেখতে দারুণ লাগছে দেখো। চলে এসছে, চলে এসছে মানে চলে আসবে, ওরই প্রস্তুতি চলছে। এক্সপোর্ট জন্য কতদিন ধরে অপেক্ষা করে বসে আছি, আমরা তো এখন সিলভারে এসেছি, একটু খাওয়া দাওয়া করবো তারপরে যাব। আরে ইয়ে দরজাটা লিখেছে থাম করে লাগবে, আজকে দিন নিরামিষ কি খাবো, দই মালাই খাবো, গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাত্রেবেলাটায় মানে ঘুরতে ঘুরতে সেই 11:30-12:15 বেজে গিয়েছিল বাড়িতে আসতে আসতে, আর আমরা সিলভার ওরকম কিছুই খাইনি, কালকে নিরামিষ দিন আমিষ দিন হয়ে গেছিলো, কারণ আমরা জাস্ট ওখানে গেলাম এই ফিশ ফিঙ্গারই খেয়েছিলাম, দিয়ে আর কিছু খেতে ইচ্ছে করছিলো না আমারও না বিট্টুরও না, তো বাড়ি চলে এসেছিলাম, ওই জন্য ভাবলাম যে ব্লগটা আজকে এন্ড করবো। আর সিরিয়াস বলছি আজকে ওয়েদার এত সুন্দর যে কি বলবো, দারুণ হাওয়া দিচ্ছে একেবারে, আর এই যে পুরো ক্লাউডি ওয়েদার হয়ে আছে, দারুণ লাগছে, আমি ওই জন্য এই জায়গাটাতে বসেছিলাম একটু আর চা নিয়ে। তো যাই হোক, কালকে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে যেরকম ঈদ সবাই সেলিব্রেশন করে, তো আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি, তো দেখো তোমরা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বাই।